मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से तेरी मोहब्बत से सासी मिली है सदा रहना दिल में करीब हो के मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से तेरी चाहतों में कितना तरसे है सावन भी कितने बरसे है जिंदगी में मेरी सारी जो भी कमी थी तेरे आ जाने से अब नहीं रही सदा ही रहना तुम मेरे करीब होके चुराया है मैंने किस्मत की लकीरों से मिले हो तुम हमको बड़े नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से बाहों में तेरी अब यारा जन्नत है मांगी खुदा से तो वो मन्नत है तेरी वफा का सहारा मिला है तेरी ही वजह से अब मैं जिंदा हूँ तेरी मोहब्बत से চুরা হে কিমত কি লো সে আশা করছি থামনেল দেখে তোমরা সবাই বুঝতে পারছো যে কাকে উদ্দেশ্য করে ভিডিওটা আর এই গানটা কাকে ডেডিকেট কাকে ডেডিকেট করলাম কার উদ্দেশ্যে ডেডিকেট করলাম সঙ্গে সঙ্গে আমার পুরো ফ্যামিলি মেম্বারকে ইউটিউব ফ্যামিলি মেম্বারকে সবাইকে ডেডিকেট করলাম আজকে আমার কি বলবো ডিয়ারেস্ট ডার্লিং যা বলবো তাই কম জয়িতাদির বার্থডে কিন্তু আজকে দিনটা স্মরণীয় শুধু জয়িতাদির বার্থডে হিসাবে নয় আরও একটা কারণ সেটা হচ্ছে জৈতাদির সাথে আমার মানে রিলেশনটা শুরু হয়েছিল থেকেই আর তো মানে গত বছর জন্মদিনের দিন আমি প্রথম ফোন করেছিলাম আর এইবার ইচ্ছে ছিল আরও একটু নেক্সট লেভেলে যাওয়ার সেটা হলো না বলে না অনেক দিন ধরে মানে কোনো কিছুর জন্য যদি প্ল্যান করা হয় সেটা হয় না সেটা সেরকমই হয়েছে সেটা হয়নি তো জয়িতাদি যে আমার লাইফে কতটা স্পেশাল একজন মানে কি বলবো লাইফে স্পেশাল বলবো না লাইফের একটা অঙ্গ হয়ে গেছে সেটা বলবো স্পেশাল বলা ভুল স্পেশাল তো ছিলই এখন একটা মানে আমার দেহের মনের পরিবারের তো অনেক আগেই হয়ে গেছে একটা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে মানে আমি ইউটিউবে অনেকের সান্নিধ্যে এসেছি অনেকের সান্নিধ্যে এসেছি বর্তমানে আমার অনেক প্রিয় প্রিয় বন্ধু আছে ভাই আছে বা দিদি আছে অনেক আছে কিন্তু জয়িতাদির সাথে রিলেশানটা একটু আলাদা আমার একটু আলাদা মানে আমি কাউকে এখানে হার্ট করতে চাই না বাট যেটা সত্যি সেটা বলছি জয়িতাদির সঙ্গে আমার ইউটিউব মারফত পরিচয় হয়েছিল ঠিকই বাট রিলেশানটা অনেক অনেক লেভেল আপ চলে হয়ে গেছে আর এটা আশা করছি ধীরে ধীরে বাড়বে আরও বাড়বে আরও ডিপ হবে ভগবানের দয়ায় আমি তো মনে করি ভগবান আমাকে জৈতাদের সাথে দেখা করিয়েছে আমি সত্যি সত্যি মানি আর কোন কোথাও না কোথাও এই জৈতাদির সাথে মানে এই সম্পর্কটার জন্য আমি মৌমিতা বসাকের কাছেও মানে কৃতজ্ঞ ওর মারফত জৈতাদি আমার কাছে এসেছিল তো যাই হোক যা হয় ভালোর জন্য হয় কিছু তো ভালো হয়েছে ওর জন্য আমার কিছু তো ভালো হয়েছে তো এটাই ছিল আজকের এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য আজকে খুব মিস করছি আজকে একটুখানি যদি সামনে গিয়ে একটুখানি জড়িয়ে ধরতে পারতাম হ্যাপি বার্থডে উইশ করতে পারতাম সামনে জড়িয়ে ধরে তাহলে গিয়ে হয়তো আত্মাটা শান্তি পেত যাই হোক খুব তাড়াতাড়ি হয়তো দেখা হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো থেকো য ইত্যাদি খুব সুন্দর মনের একটা মানুষ তুমি উপরও তোমার সুন্দর আর ভেতরটাও খুব সুন্দর এরকম মানুষ সচরাচর আমি দেখি না কারণ আমার সঙ্গে বন্ধুত্ব হয় খুব কম মানুষের খুব কম মানুষের সঙ্গে আমি ভাবের আদান প্রদান বা মনের মিল খুঁজে পাই তার মধ্যে তুমি একজন এবং আমার মনে হয় তুমি সেই বন্ধুর জায়গাটা একদম শ্রেষ্ঠ আসনে বসে আছো এখন শুধু বন্ধু না মানে কি বলবো যা হয়তো আমি আমার হাজবেন্ডের সঙ্গেও শেয়ার করতে পারি না তাও আমি এই সাথে শেয়ার করি আর সাথে আছে জৈতাদির ছেলে রিজু বড্ড চোপা করে বড্ড চোপা করে আমার সাথে আর আমি জানি আমাকে ততটা ভালোবাসে আমার কষ্ট দেখলে ওর ভীষণ কষ্ট হয় আমার কষ্টর কোনো জিনিস নিয়েও নাড়াচাড়া করতে ভয় পায় বা ও কষ্ট পায় আমি বুঝি ভয় পায় তো না কষ্ট পায় তোমরা জানো কোন জায়গাটা সেটা নিয়েও কথা পর্যন্ত বলতে চায় না বা আমার ওই জায়গাটা নিয়ে কেউ কথা বললে ওর খুব কষ্ট হয় জানি মানে ওর মার বান্ধবী হিসাবে আর কারো লিস্ট ও রেখেছে কিনা জানি না কিন্তু আমাকে রাখে আর আমি যদি কোনো সময় ফোন না করি মাকে খোঁচা মারবে কী ব্যাপার তোমার বান্ধবী তো ফোন করলো না তো ও সত্যি সত্যি ভীষণ ভীষণ মানে কি বলবো প্রথম দিনই বুঝতে পেরেছিলাম খুবই আন্তরিক আমি জানি না এই বলতে বলতে আমি কোথায় চলে যাব খেই পাবো না কথা তো যাই হোক জয়িতাদি খুব ভালো থেকো তোমার কি বলবো যতদিন আমরা দুজন বেঁচে আছি একে অপরের সঙ্গে যেন থাকতে পারি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ব্যাস আর কিছু চাই না আর কিছু চাই না যতদিন প্রাণ আছে দেহে ততদিন যেন আমরা একসাথে ঠিক এই রকম রিলেশনটাই বজিয়ে রাখতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং জয়িতা দিকে হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন স্টে ব্লেসড অ্যান্ড স্টে হ্যাপি টাটা